অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন প্রধান আসামি পুলিশের বরখাস্তকৃত এসআই লিয়াকত আলী। তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুরের একদিন পর দুপুরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। এর আগে শুক্রবার তৃতীয় দফায় কক্সবাজারের টেকনাফ থানায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস, এসআই লিয়াকত আলী এবং এএসআই নন্দ দুলাল রক্ষিতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় টেকনাফ থানায় দুটি এবং রামু থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় এ পর্যন্ত 7 পুলিশ সদস্য, এপিবিএন এর 3 সদস্য এবং টেকনাফ পুলিশের করা মামলায় 3 সাক্ষীসহ 13 জনকে আটক করেছে র্যাব।